ব্লগটা শুরু করছি বেশ অন্যরকম ভাবে। আজকে অ্যানের আইবুড়ো বাদ, আকাশ তো ভালোই মেঘলা, এদিকে আমার শ্লোকের শরীরটা বেশ খারাপ, ওর অনেকগুলো দাঁত উঠছে, তাই ওকে একটু ওআরএসের জল দিচ্ছিলাম, কারণ বেশ পটি করছে। আর আমি চাইছিলাম না বিয়ে বাড়িটায় কোনোভাবে ও কষ্ট পাক বা বিয়ে বাড়িতে মজা কম করুক, তাই প্রথম প্রথমই ওআরএসের জল খাই। বাইরে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আজকে আর শ্লোককে বার করিনি, তাই বিন্দু দিদি আর শ্লোক আমাদের উপরের বারান্দাতেই খেলছিল। এই পার্টটাতে আমি ইন্ট্রো দিয়েছি, কিন্তু আমি সেটা অফ করে দিয়েছি, এত বেলা ইন্ট্রো দেওয়ার আর মানে হয় না। আর এমনি আমার ব্লগ যারা দেখে তারা জানে সোমবার রানীর বিয়ে, সুতরাং আজ তার আইবুড়োবার, সেটারই শুরু হয়ে গেছে বাড়িতে প্রিপারেশন। খুব ভালো একটা কাজ করছি, কাল থেকে ওর নতুন জীবনের শুরু। একটা ভালো কাজ যে আমার হাত দিয়ে হচ্ছে, এটা আমার কাছে গুরুত্বটা অনেক, যে এই দায়িত্বটা ও আমাকে দিয়েছে যে বৌদি তুমি আমার আলতা পরিয়ে দিও। ঘুমালে চলবে না, এদিকে তাকা, এই দেখ তত্ত্ব সাজাচ্ছে মুখটা, শুধু মুখটা, লোকের পা আছে, লোক পা দেখায়। এই দেখ তুই কিছু বলবি, এ দেখ বল 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 বল, আমি একটু শ্যাম্পু করবো, একটু সাবান মাখবো, একটু পাউডার মাখবো, একটু ছোট্ট করে কাজল পরবো। এ দেখ এদিকে তাকা, সব থেকে এক হাতে সোনার চুড়ি, এক হাতে রূপোর চুড়ি, একটা সোনার চুড়ি খাটের তলায়, বাহ কি করে বার করে মাথা আসছে না। ঠিক আছে, ও বাবা চু চু, ও বাবা রে বাবা রে, কিন্তু আকাশের কন্ডিশন যা, একদিকে ঝড় হচ্ছে, একটু ভালো লাগছে যে ঝড় হচ্ছে, আর একদিকে মনে হচ্ছে উফ আমাদের বিয়ে বাড়ি কি হবে কি হবে, এরকম যদি কন্ডিশন হয়। যাই হোক, এবারে দুজনেই রেডি হবো, এক্ষুনি যাবো অ্যানির বাড়ি, অ্যানি তো রেডি হচ্ছে, আমরাও রেডি হব, যতই হোক পিপির বিয়ে বলে কথা। অ্যানির আইবুড়ো ভাতের জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, ঘরটা ভীষণ অন্ধকার হয়ে আছে, কারণ ঝোড়ো হাওয়া যদি শ্লোকের ঠান্ডা লেগে যায় সেই জন্য সব ঘর পুরো সিল অন্ধকার। সাজদা যে ভীষণ কষ্ট হয়েছে, ঝকভাবেটা রেডি হয়েছি, আজকে ঝকভাবে রেডি হয়েছি বলবো না, কারণ যতই হোক ননদিনীর বিয়ে, একটু তো সাজতে হতোই। শ্লোককে তুলি, ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ অ্যানি যখন খাবে তখন যদি জেগে না থাকে তাহলে আর কি পিপির বিয়ের মজা হলো। আকাশের অবস্থা কিন্তু থেকে থেকে ভালোই খারাপের দিকে যাচ্ছে। আর আজকের আমাদের মেনুতে ছিল শাহী পনির আর আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, ধোকার ডালনা আর ভেজ। মোটামুটি আমরা সবাই আইবুড়ো ভাত দেওয়ার জন্য এবং খাওয়ার জন্য দুপুরে রেডি। আজকে রানীকে এত সুন্দর লাগছিল যে বোঝাবার মতো কিছু নেই, খুব মিষ্টি লাগছিল। এই সময়টা হয়তো প্রত্যেকটা মেয়ের কাছে যেমন একটা আনন্দের তেমন একটা কষ্ট, নতুন বাড়ি যাওয়ার আনন্দ আবার নিজের বাড়ি ছাড়ার কষ্ট। যাই হোক, খুব ভাল লাগছে যে আর একটা দিন, তারপরেই নতুন শুরুয়াত। দুর্দান্ত ভাট উঠছে, আমি বলেছি এত গরমে থাকা যাচ্ছে, বাবু এত মানুষ থাকা যায় না, সে ভাইটির ছবি তো Woo!
হ্যাঁ দে না ওটা দিয়ে তোর না, এটা তো ভিডিও হচ্ছে ভিডিও করবি নিচু নিচে না আমারও এটা করছে আমার অ্যাসিস্ট্যান্ট কিচ্ছু হবে না, ওটা কিচ্ছু হবে না, আর মুন এখানে নিজে নিজে হাতে মেহেন্দি ট্রাই করছে, আর এদিকে আমাদের মেহেন্দি আর্টিস্ট এসে ব্রাইডকে মেহেন্দি করে দিচ্ছে। যাই হোক, এটা একটা খুব 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 গুরুত্বপূর্ণ কাজ, কারণ কিছু সাথে সাথে আমাদের কিন্তু শ্রী তৈরি কাজও শুরু হয়ে গেছে, যেহেতু সকালেই লাগবে, আজকের করে নেওয়াই ভালো। আর আমাদের ব্রাইডের ছোট মাসি পুরো আমাদের বন্ধুর মতো হয়ে গেছে, মাসি এমনি বন্ধুর মতোই ছিল প্রথম থেকেই। না না যা হচ্ছে হয়, মেহেন্দি করতে কষ্ট হয় বাবা, যেভাবে হচ্ছে হোক। বিয়েবাড়ি জমজমান না হলে ভালো লাগে, একা একা আবার বিয়েবাড়ি মজা করা যায়, ওই জন্য এতদিন আমি ঠিকঠাক মজা করতে পারছিলাম না। আজকে বাড়িতে সবাই এসে গেছে, এতদিন পর বিয়েবাড়িতে একটু জমজমাট লাগে, এটাই হয়তো বলে মাসি বোনজির সম্পর্ক। মেহেন্দি যাতে ঘেটে না যায় তাই ছোট মাসি খুব স্ট্রাগল করে ওকে হাতটা তুলে রেখেছে, যাতে মেহেন্দিটা ঠিকঠাক হয়। আর এদিকে ছোট বাইরে চলছে তুমুল ঝড়, ঝুমুল ঝড় বললেও কম হবে, পুকুরের ধারে ছিলাম, এক একটা যখন দমকা হাওয়া দিচ্ছে যথারীতি, কিন্তু ভয় লাগছে যে এই না গালগুলো ভেঙে পড়লো। আমরা গেছিলাম জলসইতে, আমাদের বাড়ির নিয়ম আগের দিন সন্ধ্যেবেলায় জলসয়ে আসা, মানে মা গঙ্গাকে যেটা প্রণাম করা বলে সেটাই। আমি দেখানোর চেষ্টা করছিলাম কত জোরে ঝড় হচ্ছে, কিন্তু কিছু ক্যামেরাই এলো না। যাই হোক, সবাই মিলে মা গঙ্গাকে নেমন্তন্ন করতে গেছিলাম। ঝড় হয়েছে তো কী হয়েছে, বিয়েবাড়ি তো বিয়েবাড়ি হয়, তাতে ঝড় হোক বাদল হোক তুফান হোক ওইসব ম্যাটার করে না। কি হলো নাচবি তো না তোর গান
ফাইনালি মেহেন্দি ডান, সেওসি আর কৃষ্ণেন্দু, সত্যি দারুণ লাগছে, দারুণ হয়েছে। একটু ফটোশুট চলছিল, একটু ফটোশুট না করলে হয়, আমাদের সব ফটোশুটই ইনডোর ছিল, আমাদের তো নাচ গানেরও প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির জন্য অনেকে আসতে পারিনি, আর আমাদের বাড়িতে নেট চলছে না, তাই আর বেশি নাচ গানের পার্টটায় যায়নি, মোটামুটি এইসব করে ছেড়ে দিলাম। মেহেন্দি করেও কিন্তু পিপি শ্লোককে কোলে নিতে ছাড়েনি। টাইম হয়ে গেছে, খাবার চলে গেছে খেতে, শ্লোককে খাওয়াবো, বাকিরা সবাই খাবে, তাই এটা না ব্লক করলাম না। বেশ বড় হচ্ছে, আমি আজকে বিশেষ আনকাট ভিডিও রাখছি, অন্যদিন ইচ্ছা করে কেটে কুটে ছোট করি, কিন্তু আজকে একটু আনকাট ভিডিও রাখছি, কারণ যে মানুষটা প্রিয় হচ্ছে মানুষটা আমার খুব 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 কাছের একটা মানুষ। যাই হোক, তার মেমোরিজগুলো আমি যাচ্ছি থেকে যা, ও যতটা আনন্দ করেছে। ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:30 অ্যারাউন্ড 6:45। ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে কারেন্ট নেই, স্টিল কারেন্ট নেই, মাঝখানে কিছুটা কারেন্ট এসেছিল, তখন ব্লকটা আমি রেন্ডারে বসিয়েছি, 35% হয়েছিল, এর ওর তার নেট দিয়ে 58% হয়েছে, আর ব্লকটা পোস্ট করতে পারলাম না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে এত হয়তো ভিডিওর জন্য আমার ব্লকগুলো ডিউ হয়ে যাবে এই ঝড়ের জন্য। আর সব থেকে বড় কথা, আমার ফোনটা বেশ পুরনো, প্রায় 1.5-2 বছর হতে যায়, ফোনের স্টোরেজও যে খুব একটা হাই তাও নয়। যাই হোক, আমার জন্য বেশ চাপের ব্যাপার এটা, আজকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার শ্লোকটা খুব খুব মজা যেমন করছে, কষ্ট হচ্ছে কারণ ঘুমাতে পারিনি সারাদিন, কালকের আবার ভোর 4:00 ওটা আছে, কারণ অ্যানির ভোরের বেলা যে চানটা সেটা একটা আছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টায়ার্ড নেই, খুব এক্সাইটেড কালকের দিনটার জন্য, অ্যানির স্পেশাল ডে, আজকের জন্য এইটুকুই, ব্যাস দেখা হচ্ছে আবার, এতদিনের অপেক্ষার অবসান, ওয়েডিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কারেন্ট যদি আসে আমি অবশ্যই, আমার তো ব্লগ এখনো রেন্ডারেই বসানো, যখনই আসবে নিয়ে নেবে, আজকের জন্য এইটুকু, স্লোক টাটা বলো তো, তা তা। আর হ্যাঁ, মারাত্মক ঝড় হচ্ছে, তাতেও আমাদের ফুল ফ্যামিলির আনন্দের এক শিকি ভাগও কমছে না, ঝড় হচ্ছে হোক, তার জন্য বিয়েটাকে তো স্যাক্রিফাইস করা যায় না, আজকের জন্য এইটুকুই।